উচিত আপুনি গাড়ী দাই থাকা বুলি কৈছে এইটো বান্ধিছো আৰু আৰু কিবা ৰুচি লাগে বোলে আৰু হে ৰুচি আৰু মুখ্যমন্ত্রী অবগত বন বিভাগ অবগত বন বিভাগ ফেল হওয়ার পিছত আমার পদ্মদাক দায়িত্ব দিয়ার পিছত যে এইটো যেটো মিশন যেটো সাকসেস করে তার কারণে মানে আন্তরিক ধন্যবাদ দিছো আর এখন গামোছারে আর এখন জাপিরে এখন পরায়ে সম্বর্ধনা জানালো দাদার সম্মুখতে কব নালাগে মুখ্যমন্ত্রীক মই অনুরোধ জানাইছো বন বিভাগ তো আমার দাদার হাতে ছবি দিবা লাগে এই উন্নতির কারণে সরকার উন্নতির কারণে ওই এটা বিরোধী দলের বিধায়ক তথাপি মই মুখ্যমন্ত্রীক অনুরোধ করছো যে আপনার সন্মান রক্ষা করিলে সরকারের সন্মান রক্ষা করিলে মুখ্যমন্ত্রী জনসাধারণক হাতিয়ে হত্যা করার রক্ষা করিলে গতি ইয়াতো আর কি প্রমাণ লাগে গতি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাইছো বন বিভাগ তো আমার পদ্মদাক জানি সেইকাৰণে হাতীৰ নেচাৰবিলাক আমি অলপ অনুমান কৰিব পাৰোঁ আৰু সেইকাৰণে আহি ইয়াত তেখেতসকলে যি বিপদত পৰি আছিল মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াও যিহেতু এই কথাত আহ্বান জনাইছিল গতিকে এই আহ্বান ৰক্ষা কৰি পেলাই ইয়ালৈ আহিছোঁ আৰু ৰাইজে যিখিনি সহযোগিতা ইয়াত আগবঢ়ালে মই ৰাইজলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু বাকীখিনি ক্ষেত্ৰত এতিয়া খুব এটা জটিল সময় আহি আছে চেঞ্চ আহি আছে গতিকে এই সময়ছোৱাত যাতে আমাৰ সংবাদ মাধ্যমকো মই আহ্বান জনাইছোঁ খুব সাৱধানে থাকক আৰু ৰাইজেও সম্পূৰ্ণ সহযোগিতা আগবঢ়াওক বিধায়ক ডাঙৰীয়াও ৰাইজক এই সময়ছোৱাত আমি অলপ মানুহখিনি আঁতৰি দিব লাগিব তেখেতে অলপ ইনিচিয়েটিভ লওক কাৰণ এতিয়া বান্ধি আমি বান্ধিবলৈ লৈছোঁ এতিয়া কিমান দূৰ ৰাখিব পৰা যায় কাৰণ এতিয়া ভালকৈ গাত চাত খান্দিব পৰা নাই কিন্তু আমি তেওঁ চেষ্টা কৰি আছোঁ প্ৰয়োজনত আমি হয়তো ইয়াতে শ্বিফ্ট কৰিম
এই সময়ছোৱা কিন্তু খুব জটিল সময় সকলোকে মই অনুৰোধ জনাইছো সহযোগিতা